School of Laureates International এর ছাত্ররা পক্ষে অবস্থান করছে সুজানা সুজানা কবির তিলোত্তমা বিশ্বাস এবং দলনেতা জান্নাতুল ফেরদৌস এবং বিপক্ষে অবস্থান করছে সাইফ এবং দলনেতা রাতুল আমি বিতর্কিকদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক বক্তা 4 মিনিট করে সময় পাবে এবং 3 মিনিট বক্তৃতা দেওয়ার পরে একটি সংকেত পাবে এবং 4 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করা লাগবে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফেসবুক আমাদের জন্য শুভ বিষয়টি পক্ষে অবস্থান করছে স্কুল অফ লয়েস ইন্টারন্যাশনাল ছাত্রীরা প্রথম বক্তা সুজানা কবির প্রথম বক্তা সুজানা কবির ফেসবুক তুমি করেছো আমার মহান তোমার জন্য পেয়েছি লাখ লাখ আপু ভাইয়ের প্রাণ ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ফেসবুক আমাদের জন্য শুভ পক্ষ চারণ করছি প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সবাই নিশ্চয়ই ফেসবুক আইডি আছে আজকাল তো ফেসবুক আইডি ছাড়া মানুষ কল্পনার অধীন বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট হলো ফেসবুক সেদিন আমার ছোট ক্লাস 4-এ পড়া খালাতো ভাই আমাকে বলছে জানো আপু আমার না ফেসবুকে 200 ফ্রেন্ডস হয়েছে আমি বললাম মানে বলছে হ্যাঁ তুমি জানো না আমার ফেসবুক আইডি আছে আচ্ছা আজকে গিয়ে তোমাকে অ্যাড দিব তাহলে দেখুন তো ছোট হোক বা বড় আজকাল সবারই ফেসবুক আইডি আছে রূপের ঝলক আর প্রাণের বন্ধুদের নিয়ে তো ফেসবুক মানে যেটি সবার আগে মনে পড়ে তা হলো বন্ধু বন্ধু ছাড়া ফেসবুকে তো কোনো কথাই নেই সেদিন আমার আন্টি আমাকে বলছে জানো ফেসবুকে তোমার ছবি দেখলাম সেটা আমার গ্রুপেও শেয়ার করেছি আমি বললাম মানে আন্টি বলছে হ্যাঁ আমরা আমাদের পুরাতন কলেজ বন্ধুদের নিয়ে ফেসবুকে গ্রুপ খুলেছি না হলে তো যোগাযোগই করতে পারি না কারোর সাথে তাহলে দেখুন তো এখন শুধু তরুণ সমাজই নয় বর্তমানে আন্টি আঙ্কেলরাও তাদের বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক ব্যবহার করে সেদিন আমার এক বন্ধু আমার এক বান্ধবী রুহিন তার বন্ধু ফাতেমাকে বলছে দোস্ত আজকে ইয়াকুব স্যার যে ম্যাথটা পড়াইছে তাড়াতাড়ি সেটা একটা পিস্তুলে পাঠিয়ে দিত আমি আমার খাতাটা টেবিলের উপর রেখেছিলাম হঠাৎ বিড়াল এসে তা কুচি কুচি করে রেখে চলে গেছে তখন ফাতেমা বলল নো প্রবলেম দোস্ত এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আর সাথে সাথে একটা ক্লিক করে পাঠিয়ে দিল আর রুহিন ম্যাথ পেয়ে গেল আর ইয়াকুব স্যারের বকা থেকেও বেঁচে গেল তাহলে দেখুন তো এখন পড়ালেখার ক্ষেত্রে ফেসবুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারপরে সেদিন দেখলাম আমাদের একটা বন্ধু রয়েছে শোয়েব সে ফেসবুকে সেই রকম ছবি পোস্ট করে সব সময় আর সেই সব ছবিতে সে 300-400 লাইক আর কি কমেন্ট উফ দোস্ত ফাটার ফেলছো হ্যাপি মামা জোস অস্থি এসব দেখে তো সে মনে মনে হেসেই কুটি কুটি এখন দেখুন তো ফেসবুক কিন্তু বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এই যে আপু ভাইয়েরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে পোস্ট করে এবং লাইক পাওয়ার আশায় বসে থাকে এবং লাইক পেয়ে যে খুশি হয় আজ ফেসবুক না থাকলে তা কি করে হতো বলুন তো তা তো কখনোই সম্ভব হতো না তাই না সেদিন দেখলাম আমাদের একটি সাধাসিধে বন্ধুকে কিছু দুষ্টু ছেলেপেলে এসে মারপিট করে রেখে চলে গেছে আর তাতে তো তার খুব মন খারাপ এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তো ফেসবুকে এসে তার বন্ধুদের বলছে জানো আজকে না আমাকে এভাবে কয়েকজন মেরেছে তখন তার বন্ধু বলছে তো ওদের কি নাম তুই আমাকে বল জাস্ট একবার বল ওদের নাম ওদের হাত পা ভেঙে চলে আমি তোর হাতে না ধরিয়ে দিয়েছি তাহলে আমার নামও ডিএস সান্ত্বনা ফেলে দেবো সে এক আন্দোলন সৃষ্টি করে ফেললো এভাবে ফেসবুকের মাধ্যমে মানুষ কত রকমই না আন্দোলন সৃষ্টি করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে জনমত সৃষ্টি করছে এরপরও আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কি করে বলে যে ফেসবুক আমাদের জন্য শুভ না অবশ্যই আমাদের জন্য শুভ এটা আমাদের জন্য কখনো শুভ না
এরকম ফালতু কথা যেন আর কেউ কখনো না বলে এই আশা রাখছি। তাই আসুন প্রতিপক্ষ বন্ধুরা আমাদের সাথে এক হয়ে বলুন ফেসবুক আমাদের জন্য শুভ। ধন্যবাদ মানে ধন্যবাদ সুজানাকে, পক্ষ দলের প্রথম বক্তাকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিপক্ষ দলের প্রথম বক্তা সহিষ্ণুকে। বিপক্ষ দলের প্রথম বক্তা সহিষ্ণু, খিচুড়িতে ডাল অল্প, ফেসবুক নিয়ে হচ্ছে কি সব আজগুবি গল্প। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে রম্য বিতর্কের বিষয় ফেসবুক আমাদের জন্য শুভ, আমি এর বিপক্ষ চারণ করছি। আমার প্রতিপক্ষ বন্ধুরাও জানেন ফেসবুক আমাদের জন্য কতটা ক্ষতিকর। ওই যে দক্ষিণ পাড়ার কুদ্দুস, ছেলেটা কতই না ভালো ছিল, কত ভালো লেখাপড়া করতো, কিন্তু সপ্তাহখানিক আগে সেই যে ফেসবুকে আইডি খুললো, তারপর থেকে যে ছেলেটা কি হলো, লেখাপড়া তার করেই না, মুখের দিকে তাকানোই যায় না, বোঝাই যায় সারারাত ফেসবুক চালিয়েছে, চোখটা লাল টকটক করে। পরীক্ষায় তো তাহলে জিরো পাবেই, তার পরীক্ষার খাতায় সম্ভবত এরকম আসবে হাট্টিমা ডিম টিম, ফেসবুক চালালে পাবে লম্বা লম্বা দুটো ডিম। তাছাড়াও ফেসবুক অনেক ভুয়া তথ্য নির্ভর, প্রতিপক্ষ বন্ধুরাও এটি জানেন, অনেক সময় ফেসবুকে বিভিন্ন রকম ভুয়া তথ্য থাকে। এ কারণে আমি বলতে চাই, হে ফেসবুক তুমি মহান, তুমি ভুয়া তথ্যের বিরাট এক বাগান। আমার সাথে এক ঘটনা ঘটেছিল, আমার এক বন্ধু আমাকে একদিন বলল, জানিস আমি ফেসবুকে কত পপুলার? আমি জিজ্ঞেস করলাম কি করে, সে বলল আমার সাথে আমির খানের ছবি আছে। আমি বললাম তো আমার একটা তুলিয়ে দে, সে বল খুব হাসলো, তারপরে বললো আরে বুদ্ধু ওটা তো এডিট করা, তাহলে আপনারাই বুঝুন। আবার ফেসবুকে অনেক সময় আসে এরকম, আপনারা শুনে থাকবেন বারাক ওবামা ইসলাম গ্রহণ করেছে, সবাই আমিন বলুন, তবে কেমন লাগবে বলুন, কিন্তু ফেসবুকে এ ধরনের ঘটনায় অহরহ। ফেসবুক একজন জীবন্ত মানুষকে মুর্দাও বানিয়ে দিতে পারে। এই যে শাহিদ আফ্রিদি, এবছরের প্রথম দিকে শুনলাম ফেসবুকে নাকি এসেছে তিনি মারা গেছেন, কিন্তু গত সপ্তাহে তিনি যে চার ছক্কার ফুলঝুড়ি ছড়ালেন, তবে কি তার মুর্দা এ কাজটি করলো? প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন থাকলো, তাহলে প্রতিপক্ষ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফেসবুক আমাদের জন্য শুভ নয়, এ ভুয়া তথ্য ভিত্তিক স্থান থেকে আপনারা কী বা শিখতে পারেন। তাই প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলায় বলছি ভাই, ফেসবুক যে চালায় কাজ কলায় পায়। তাছাড়া ফেসবুক নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভদ্র সম্প্রদায়ের সন্তানরা বিভিন্ন রকম জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তারা এতে প্রতি আগ্রহী হচ্ছে, এর ফলে তাদের দ্বারা দেশের তো উন্নতি সম্ভবই নয়, বরং নানা রকম ক্ষতি হচ্ছে। এসব কর্মকাণ্ডের জন্য ফেসবুক নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হয়। তেমনি এক অমুক কবিতা তমুক কবিতায় লিখেছেন, তোমার স্ট্যাটাস আমাকে কষ্ট দেয়, আমার ফোনের চার্জ ফুরিয়ে আসে, এমবির ঝুড়ি ফাঁকা, বান্দরবনে তোমার সেই কমলা প্যান্টালুন করা সেলফি। তাছাড়া ফেসবুকে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডও হয়, ফেসবুক একটি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এতে যে এত সব অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে, এর ফলে আমার মনে হয় একে অসামাজিক যোগাযোগ মাধ্যম বলাই সঙ্গতিপূর্ণ। তাই প্রতিপক্ষ বন্ধুরা কীভাবে একে শুভ বলে, সেইবারের মতো আমি প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, ডালমুড়ি আর দই, কলা পাতার খই, ভাবতে চাইলে নিজের ভালো, ফেসবুক ছেড়ে ফিরে চলো। যেহেতু ফেসবুক সবার জন্যই ক্ষতিকর, তাই আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলে দিতে চাই, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ফেসবুক চালানো ছেড়ে দিলে ভালোবাসবে বউ। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা সহিষ্ণুকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য রাখলেন, এখন বক্তব্য রাখছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তিলোত্তম বিশ্বাস। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং উপস্থিত সবাইকে। আজকে আমাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে ফেসবুক আমাদের জন্য শুভ, আমি এর পক্ষে অবস্থান করছি। ফেসবুক আমার ফেসবুক গো, ফেসবুক ভুবন ভরা, ফেসবুক নয়ন ধোয়া, আমার ফেসবুক হৃদয় হারা, ফেসবুকের কল্যাণে খুঁজে পেলাম হাজারো বন্ধু বান্ধবী। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে চালে কাকড় আছে বলে তিনি মনে ভাত খাওয়াই ছেড়ে দেবেন। আসলে ভাত না খেলে যেমন আপনারা পুষ্টি ফলন পাবেন না, তেমনি ফেসবুক ব্যবহার না করলেও আপনারা অনেক পিছিয়ে পড়বেন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা কি করে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম
অসামাজিক চলাচলের অন্যতম মাধ্যম বলে গেলেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। আসলে ওনার অবস্থা হয়েছে সালিস মানে, কিন্তু তাল গাছটি আমার। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম। কেন বন্ধুরা, মনে নেই সেদিন রাত 12টায় আমরা সবাই গ্রুপ কলের মাধ্যমে যে আমাদের ইংলিশ স্যারকে বার্থডে উইশ করলাম, এটা কিন্তু ফেসবুকের কল্যাণেই সম্ভব হয়েছে। মাননীয় মডারেটর, আমার বান্ধবী মেঘলা বাবা মা ভাই দাদা দাদি সবাইকে ফেলে অনেক দূরে একাই তো হোস্টেলে থাকে, প্রায় তার ভীষণ মন খারাপ হয় বাড়ির জন্য, তখন সে এই গানটি করে। কাটে না সময় যখন আর কিছুতে, পড়াশোনাতেও মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় এফপিতে বলবো কথা। তারপর যখন মেঘলা এফপিতে কথা বলে সবাইকে ভিডিও কলের মাধ্যমে একবার দেখে নেয়, তখন তার মন খারাপ দূর হয়ে যায়। তাহলে দেখছেন তো বন্ধুরা, মেঘলা এফপিতে কথা বলে কিভাবে তার মনের আনন্দ ফিরিয়ে আনছে। মাননীয় মনিটর, আমার চাচাতো ভাই প্রিন্সটন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলে আমার চাচির ভীষণ চিন্তা, ছেলেকে না দেখে যে সে একদিনও থাকতে পারে না। চাচা বলেন, চিন্তা কিসের, ফেসবুক আছে না। তখন আমার ভাইয়া আমেরিকাতে পড়াশোনা করে, কিন্তু আমার চাচা চাচি সহ আমরা সবাই প্রতিদিন তার সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে কথা বলি। এত দূরে থেকেও সে পরিবারের কাছাকাছি রয়েছে, সেটাও কিন্তু ফেসবুকের বদলতেই সম্ভব হয়েছে। তাই বন্ধুরা, আর বদ্ধ করে থাকবেন না, ফেসবুকের জগৎ থেকে একটু ঘুরে আসুন। মাননীয় মডারেটর, আমার এক আপুর